আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে, পানি খেতে খেতে মা শেষ, দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন মিলিয়ে দিয়েছে, এক টুকরা ভালোবাসার ছেলে ফোটা তোমরা পেয়েছো। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছেন। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আজাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কি না? সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন, আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা, তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম? তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারনিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারনিশিদিন। সুবহানাল্লাহ, পড়ো আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমান আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া, চিল্লায় বলেন ঠিক কিনা?